প্রিয় দর্শক, শাড়ি হাউজের অপরূপার আরেকটি মনোরম পর্ব নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি আমি ইত্তেলা। আমার সাথে আছে শাড়ি হাউজের রিঙ্কিদি। সবাইকে অনেক স্বাগতম। প্রতি শুক্রবার রাত 8:30 আমরা আপনাদের সামনে হাজির হই শাড়ি হাউজের বিভিন্ন কালেকশন নিয়ে। আমরা আজকের পর্ব শুরু করব এমন একটি এক্সক্লুসিভ কালেকশন দিয়ে। শাড়ি হাউজের আজকের পর্বে রিঙ্কিদি চাচ্ছিলাম একটা ইউনিক শাড়ি দিয়ে শুরু করতে, কিন্তু শাড়িটা আমি তোমার হাতে না, আমি আমার নিজের পরা শাড়িটা দিয়েই শুরু করতে চাচ্ছি। দর্শক, এই যে শাড়িটা আমি আজকে পরে আছি, এটা শাড়ি হাউজের। রিঙ্কিদি, তুমি শাড়িটা সম্পর্কে কিছু বলো। শাড়িটার প্রথমেই পরিচয় দিই, এটা রাজস্থানি চুনরি শিফন, তুমি তো জানোই। কিন্তু আমার মোটামুটি কালেকশনে চুনরি শিফনে নতুন বেশ কিছু নতুন নতুন ডিজাইন আমরা তুলেছি। নতুন এই শাড়িটা দুরকম কালার কম্বিনেশন আছে, কুচিতে একটা, আঁচলে একটা, আর পার একদম কমপ্লিটলি ডিফারেন্ট দিয়েছি। মানে পারগুলো হয় যে আমাদের নিজস্ব চয়েস থাকে কীভাবে বানাবো জিনিসটাকে, কত সুন্দর করে উপস্থাপন করতে পারবো শাড়িটাতে। তো আমরা ইত্তেলাকে আজকে একটা সুন্দর শাড়ি পরিয়ে পরিবেশন করেছি, সাথে আমি আরেকটা কালেকশন এনেছি রাজস্থানি চুনরি শিফন, সেটা একটু চলো আমরা এটা খুলে দেখাই। একটু দুটো শাড়ি প্রায় ডিজাইন এক, মানে এটার স্টাইলটা একরকম। স্টাইল বলতে ম্যাটেরিয়াল শিফন, রাজস্থানি হয় এগুলো, কালার কম্বিনেশনে টু টোন কালার আসে এগুলোতে। পুরো শাড়িটা তোমার গ্রিন, পুরো মোটিফ তোমার এটা শাড়িটার, বিউটিফুল, খুব সুন্দর কালার যেটা তোমার বর্ডারসে আছে তার সাথে কম্বিনেশন করে ব্লাউজ পিস থাকছে। ব্লাউজ পিসেও তুমি সেম কুন্দনের কাজের বর্ডার পাচ্ছ, খুবই লাইট ওয়েট, কিন্তু একটা আভিজাত্য লুক আছে শাড়িটা, যেহেতু এটা একটা স্পেশাল বিশেষ স্থানের থেকে আমাদের এগুলো কালেকশন হয়। এগুলোকে রাজস্থানি চুনরি শিফন বলা হয়। এগুলো আমাদের নতুন কালেকশনে আছে। এবার শাড়িটার একটা বিশেষত্ব হচ্ছে শাড়িটা একটু ঘাগরা স্টাইলের, মানে পরার পর মনে হচ্ছে যে ওই অনেকে একটু ঘাগরা লেহেঙ্গা পছন্দ করে, সেরকম একটা স্টাইল হয়। লেহেঙ্গাও অ্যাভেলেবল এটার মধ্যে, আমাদের লেহেঙ্গা আমাদের দোকানে আমরা নতুন রাখছি, সাথে পুরো শিফনেরও শাড়ির কমপ্লিট শাড়িও কালেকশন আছে। জানো তো এই চুনরি কিন্তু একটা আবেদন আছে, আমার কাছে মনে হয় যে চুনরি লাভার্স অনেক পাওয়া যায়, চুনরি অনেকেই পছন্দ করে। আমি খুব পছন্দ করি, আই এম ভেরি হ্যাপি ওয়েয়ারিং দিস, খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ, তোমাকেও। চলো আমরা এখন আরো শাড়ি দেখাই আমাদের দর্শকদের। এই শাড়িটা খুব ভালো লাগছে, এতে একটু পিকচার দেখাই। হ্যাঁ, শাড়িটা কমপ্লিট পরলে কেমন লাগবে আমাদের দিদিদেরকে দেখতে। শাড়িটা একটু বৈশাখের জন্য এই শাড়িটা কালেকশন, বৈশাখ আমাদের ফার্স্ট প্রায়োরিটি শাড়ি কেনার বেলায়। মাসের প্রথম বছরেই একটা সুন্দর লাল সাদার কম্বিনেশন দিয়ে বছর শুরু। একটা কম্বিনেশন আমরা নিয়ে এসে আরও আমাদের সামনের এপিসোডগুলোতে আমরা বৈশাখী কালেকশন অবশ্যই আনবো, এবং সবাই কিন্তু বৈশাখে একটা নতুন শাড়ি পরবে অবশ্যই, এটা ট্রেডিশন, সাথে ব্লাউজ পিস ইনক্লুড। খুব সুন্দর, এগুলোর রেঞ্জ বিলো 100, রিজনেবল প্রাইসে আমরা রাখছি এগুলো। আচ্ছা বৌদি, তুমি শাড়ি অন্য শাড়ি দেখানোর আগে এটার প্রাইস রেঞ্জটা একটু বলে দাও। এটা অ্যারাউন্ড 200 টু 250-এর মধ্যে আমাদের চুনরি শিফনের কালেকশন। ভীষণ গর্জিয়াস শাড়ি এবং বেশ উইথ ব্লাউজ পিস থাকছে এগুলোর সাথে, এবং আশা করি যদি যে কটা পিস আমরা দোকানে রেখেছি প্রত্যেকটা এক্সক্লুসিভ। দর্শক, কোনো এক্সক্লুসিভ পার্টি, বিয়ের ওকেশনে এই শাড়িগুলো খুব অনায়াসে বেছে নিয়ে আপনারা পড়তে পারবেন। পড়লেই একটা ডিফারেন্ট লুক আসছে, নিজেকে স্টার মনে হয়। আর একদমই যারা আমাদের শিফন পছন্দ করেন, যেসব দিদিরা, তারা তো অবশ্যই একবার শাড়ি হাউসে আমাদের এই চুনরি শিফন দেখার জন্য আমি ইনভাইট রাখলাম। অবশ্যই, তোমার পরে শাড়িটা বের করতে করতে বলে দিচ্ছি, এই যে ব্লাউজটা পরেছি এটাও শাড়ি হাউসের, এবং এটাও একটা নতুন কালেকশন, এই শাড়িটার সাথে বেশ মানিয়েছে বলে আমার মনে হচ্ছে, তাই না দিদি? খুবই সুন্দর লাগছে, এবং একদম ম্যাচিং, কন্ট্রাস্ট ম্যাচিং বলতে পারো, একদম ভীষণ ডিজাইনটাও ইট গোজ উইথ। আমাদের তো এই এক্সট্রা ব্লাউজগুলো আমরা রাখছি, আমাদের দর্শক বন্ধুকে তুমি বলতে পারো যে আমাদের সব ধরনের এক্সক্লুসিভ ব্লাউজের কালেকশন, বিভিন্ন সাইজের অ্যাভেলেবল, ফিটিং এর ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন একদম। নেক্সট একটু জামদানিতে আসছি আমি। বাহ, জামদানি হচ্ছে বাঙালির ট্রেডিশন, এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই আমাদের জামদানি পছন্দ করে না এমন কেউ নেই, না একদমই না। জামদানি যত
সবারই থাকুক না কেন, আর একটা জামদানি কালেকশন করতে কারো দিদা হয় না। আর এই এটার কালার কম্বিনেশনটা ব্ল্যাক, ফুল বেস কালারটা ব্ল্যাক, তার সাথে গ্রিন, রেড অ্যান্ড ইয়েলোর কম্বিনেশন, একটু গোল্ডেন জড়িতে থাকবে অবশ্যই যেহেতু এটা জামদানি। আরেকটা কালার আমি এটার সাথেই দেখাই, এটা রাখছি, তুমি ভেরিয়েশন দেখা যাবে, এটা খোলো, খুলে নাও পাশে। একটা দেখাচ্ছি ইয়েলো, বাহ এটাও খুবই সুন্দর, এটাও বাল্টি কালার থাকবে, সেটার বর্ডার্স ডিফারেন্ট। আমরা একটু অপোজিট করে দেখাই, বিয়ের পরের দিন, তারপরে অনেকেই আছে আমাদের বসন্ত উৎসব আমরা সেলিব্রেট করি, তারপর ওই উৎসবের বাড়ি। হ্যাঁ, হলুদ কিন্তু অলওয়েজ একটা ব্রাইট কালার এবং সবাইকেই অনেক ব্রাইট করে হলুদ শাড়ি। নেক্সট সামারে এরকম একটা শাড়ি আপনাদের কিনতেই হবে, চলে আসবেন। জামদানির ভ্যারাইটিস থাকছে, জামদানির একটা জামদানি কালারে মানে একটা সুতোর কাজে জামদানি অ্যাভেলেবেল পাচ্ছেন, মাল্টি কালার পাচ্ছেন, জামদানির সাথে হোয়াইট অ্যান্ড হোয়াইট টোন পাচ্ছেন। কেউ যদি শুধু রেড জামদানি চাইছেন বিয়ে পারপাস, সেটা অর্ডার দিলে আমরা কমপ্লিটলি সেট আনিয়ে দিতে পারবো। তোমরা অর্ডারে জামদানি আনছো, অর্ডারও আনছি, বাহ খুব সুন্দর। পরের শাড়িটা দেখে নিই, পরের শাড়িটা আজকে দেখাই তোমাকে, একটু তসরের দেখাই। তসর তো আমার ফেভারিট, দু ধরনের তসর আমাদের এখন কালেকশনে আজকে আমাদের আছে। একটু খুলি, হ্যাঁ এটা ধরো টরন্টোতে কিন্তু এখন আমাদের মা মাসিরা সবাই আমরা সব এক জায়গায় একই সাথে থাকছি ফ্যামিলি সহ, একদম আমরা যখনই মাদের জন্য শাড়ি কিনতে যাই বা আমার কাছে যারা আসেন এক কথায় প্রথমেই বলবে দিদি একটু অফ কালার দেখাও, তো তার জন্য কিন্তু তারা চায় হ্যাঁ শুভ্র এমন একটা রং, সফট কালার, মাদের কালার। এখন প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের, আপনারা মাদের জন্য, খালাদের জন্য, মাসিদের জন্য যারা কিনতে চাইছেন আমাদের কাছে শাড়ি, আপনারা সরাসরি যোগাযোগ করুন শাড়ি হাউসে। প্রচুর প্রচুর কালার এবং ডিজাইন, অফ কালারের ভ্যারাইটিস, বাহ পুরো শাড়িটাতেই তোমার একদম কুচির নিচের দিকে বর্ডারে কাজ থাকবে। কি ভালো লাগছে জানো, এই পাড়টা খুব মানে অন্যরকম লাগছে, অন্যরকম পাড়, চিকন নিচে ভারী, এবং বিশেষ করে যেটা বললে যে মা চাচিরা মুরব্বিরা তারা কিন্তু একটু ভারী পাড় অপছন্দ করে, না না একদমই না, কারণ তারা আসে এই কারণে যে তাদের মন পছন্দ শাড়ি হাউসে অবশ্যই পাওয়া যাবে। ভিতরের কাজটাও কিন্তু ইতলা খুবই সুন্দর, খুব সুন্দর, নট টু বিং আবার একদমই ছোট না, সুতোর এমব্রয়ডারি, সুতোর এমব্রয়ডারি, মাঝে একটু গোল্ডের একটা এমব্রয়ডারি ছোঁয়া আছে, এবং প্যাটার্নটা পুরো প্যাটার্নটাই মানে লুক অনেক মার্জিত, সফিস্টিকেটেড, হ্যাঁ অনেক মার্জিত যেমন বানানো, খুব সুন্দর। এখানে কালার সব চেঞ্জ হবে, আচ্ছা ও এই শাড়িটার ভেরিয়েশন আছে এবং কালার চেঞ্জ হবে উইথ ব্লাউজ পিস, এগুলো রেঞ্জ বিলো 100, বাহ খুব সুন্দর। বিলো 100 এর প্রোডাক্ট আমরা পরবর্তী আরও অবশ্যই কাস্টমারদের জন্য আমরা সংগ্রহ করব, আমাদের আছে এবং টিভিতেও নিয়ে আসবো। আর একটা শাড়ি দেখাচ্ছি একটু কালারফুল, কারণ আসলে শাড়ি তো প্রচুর কেনা হয়, সেই জন্য আমাদের রেঞ্জ অফ ভ্যারাইটিস থাকে। হ্যাঁ আমরা যদি এই শাড়িটাই দেখাই, পুরো শাড়িতে কিন্তু উইভিং, শাড়িটাতে প্রথমেই বলি এক্সট্রা কোনো পাড় থাকছে না, কোনো জড়ি চুমকি স্টোন না, একটা খুবই মার্জিত শাড়ি, খুবই সুন্দর, যে কোনো এজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ যারা চাইছেন একটু সিকোয়েন অ্যাভয়েড করতে বা এমব্রয়ডারি অ্যাভয়েড করতে, কিন্তু তারপরেও একটা এক্সক্লুসিভ কিছু পড়তে, এগুলো হচ্ছে তাদের জন্য বেস্ট চয়েস। এবং এটার কোনো এজের লিমিট নেই, এটা সবাই আমরা তোমরা, এগুলো কি শাড়ি, এটা তসরেরই একটা ডিফারেন্ট প্রোডাক্ট, ওকে খুব সুন্দর। এটা প্রাইসটা বিলো 100 প্রোডাক্ট, এগুলো আমি বিলো 100 এর মধ্যে আরো কিছু দেখাতে চাইছি আজকে। দর্শক দেখলেন আপনার মা মুরব্বি বাড়িতে যারা আছে, আমাদের ইনলজ, তাদের জন্য যখনই প্রেজেন্ট কিনতে মন চাইবে চলে আসবেন শাড়ি হাউসে। ওল্ডার আমাদের সিনিয়র যারা আছেন তাদের জন্য একদম ডিফারেন্ট অ্যাপ্রোপ্রিয়েট কালেকশন শাড়ি হাউস আপনাদের জন্য রেখেছে। পরের শাড়িটা দিচ্ছি, তাঁতের হ্যান্ডলুম, বাহ এটা আমাদের খুবই, তাঁতের উপরে হ্যান্ডলুম মানেই বুঝতে হবে যে সিল্ক ফিনিশিং থাকে সেগুলোতে, এবং ভীষণ আরাম, খুবই সুন্দর, খুবই আরামদায়ক, খুবই সফট একটা শাড়ি, এবং লুকিং ইজ ভেরি নাইস। এগুলো হচ্ছে কমফর্ট শাড়ি, এবং ইফ ইউ আর লুকিং ফর কমফর্ট অ্যান্ড এলিগেন্স, হ্যাঁ এলিগেন্স,
সেটা এই শাড়িগুলোতে আছে, আঁচল আর বডি পুরোটাই আমরা দেখাতে পাচ্ছি মনে হয়। হ্যাঁ, খুব সুন্দর, সাথে ব্লাউজ পিস ইনক্লুড হচ্ছে এগুলোতে। হোয়াইট এন্ড ইয়েলো, ভেরি রেয়ার কালেকশন, প্রচুর কালার কম্বিনেশন আছে এটার, রেড এন্ড হোয়াইট, ব্লু, গ্রে, যখনই মন চাইবে শাড়ি কিনতে শাড়ি হাউস। আর একটু ডিজাইনার কিছু দেখাই আজকে। ডিজাইনার শাড়ির এই এক কালারস পাওয়া যায়, হ্যাঁ কালারস, আর এক একটা এক এক রকম। হ্যাঁ, ইচ শাড়ি ডিফারেন্ট, একটার সাথে আরেকটার তুমি কাজও ডিফারেন্ট পাবে, এবং তাতে আমরা কাস্টমারদের ভ্যারাইটিসও দিতে পারি, বোর হওয়ার কোনো সুযোগ নাই। না না না, একদমই না, তুমি পুরো শাড়িটাই দেখাও, কাজগুলো ইটস ভেরি এক্সক্লুসিভ এবং অনেক নিখুঁত কাজ হয় এগুলোতে। তুমি হাত দিয়ে দেখো যে একটাটা করে সিকোয়েন্স আছে, কিন্তু কোনোটাতেই হার্ড না, না সেটাই দেখছি। আর দেখছি পাড়ে তো সবার পছন্দ আমাদের, যে কোনো নারীর যে কোনো শাড়িতে কালো কালার আছে কি না এটা কিন্তু প্রশ্ন। হ্যাঁ, ব্ল্যাকের একটা ক্রেজ আমাদের আছে শাড়িতে। ওয়াও, এই শাড়িটা তোমার খুব পছন্দ হবে, ভীষণ সুন্দর, কেন বলো? এমব্রয়ডারি, হ্যাঁ, এবং সুতোর এমব্রয়ডারি, গ্লিটারি যেটা আছে না ভিতরে, এটা তুমি যতক্ষণ খুলে না দেখাবে, এটা কি হাজার বুটি বলে না, বুটি টাইপের, বাট এটা একটা একটা করে স্টোন বসানো। আচ্ছা, ইটস ভেরি ডিফারেন্ট লুক। ওয়াও, বিউটিফুল, পুরো শাড়িতে আমাদের এটা কিন্তু তসর, এক ধরনের ওয়ান কাইন্ড অফ গিজা তসর বলা হয়, তার সাথে গোল্ডেন বর্ডার্স, আর গোল্ডেনটা কিন্তু তোমার ওই পিওর ব্রাইট গোল্ডেন বাদ দিয়ে আমরা কপার গোল্ড, কপার গোল্ড ইজ লুক ভেরি এলিগেন্ট, মানে এই শাড়িটা দেখে মনে হচ্ছে ওয়েন ট্র্যাডিশন মিটস উইথ কন্টেম্পোরারি স্টাইল, একদম। আর যখন শাড়িটা পরা হবে, যখন শাড়িটা কেউ পরবে, শাড়িটা আঁচল ছেড়ে দিতে হবে, কারণ এটা হচ্ছে আঁচল নাকি, শাড়িটার পুরোটাই সুন্দরতা কিন্তু আঁচলে। এটা পুরো একটা ট্রি করানো আছে, পুরো এমব্রয়ডারি করা গাছের মতন। বাহ, ব্লাউজ পিস ইনক্লুড, যদি ব্লাউজ পিস কেউ বানাতে না চান সরাসরি শাড়ি হাউসে চলে আসবে। এটা কি ভ্যারাইটি আছে? হ্যাঁ। আচ্ছা, এটা কি রকম প্রাইস হচ্ছে? এটা তোমার বুটিকস গুলো আমাদের 100 থেকে শুরু হয়, দেন তুমি ভ্যারাইটিস রেঞ্জ পাচ্ছ। বাহ, দর্শক এমন একটি শাড়ি কার না পড়তে মন চাইবে, এর এই ধরনের বা যদি আপনার রঙের প্রেফারেন্স থাকে, পছন্দ হলে চলে আসবেন শাড়ি হাউসে, রিঙ্কি দিয়ে আপনাদের নিজে হাতে শাড়ি দেখাবে। চলো পরেরটা দেখে নেই। পরে আমাদের এবার আসবে আমি সিল্কে, সিল্কের মধ্যে এবার ভ্যারাইটিস আমি এনেছি, আমি আজকে প্রথম শুরু করি, এটা গঙ্গা যমুনা দেখাই তোমার। হ্যাঁ, আমার তো খুব পছন্দ, দুদিকে দুরকম পাড়ের একটু শাড়ি। বাহ, শাড়ি হাউসের বিশেষত্ব সিল্কে, আমরা অলওয়েজ বলে থাকি, টিভিতে অ্যাডভার্টাইজ করি, পেপারে আনি আমরা, আর সিল্কের তো কোনো শেষ নেই, সিল্ক ইজ প্রচুর, মানে একদম তুমি এটা আমরন সিল্ক চলবে। এটা যেটা দেখতে পাচ্ছ এটা কুচিতে পড়বে। আচ্ছা, এই এই পাটলি পাল্লু বলা হয় শাড়িগুলোকে। কি বলা হয়? পাটলি পাল্লু। আচ্ছা, সাউথ ইন্ডিয়ান ভাষায় যারা আমাদের কুচি ডিফারেন্ট এক্সক্লুসিভ পড়বে, সিল্কেরও ডিজাইন হয়। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার কুচিতে পড়বে, ফুল বডি তোমার ফিরোজা, একদিকে নেভি ব্লু, একদিকে পিঙ্ক পার, আর আঁচলটা ডিফারেন্ট। এগুলো ব্লাউজ পিস আছে তো? সেগুলো অল ইনক্লুড ব্লাউজ পিস, সব শাড়ি ব্লাউজ পিস সহ আসে। কিছু শাড়ি থাকে আমাদের যেগুলোতে ব্লাউজ পিস হয় না, সেটা ট্র্যাডিশনালি ওইভাবেই তৈরি হয়, ইজ নট যে শাড়ি হাউজেরই স্পেশাল, সেটা কিছু না। এটা তোমার পিঙ্ক আঁচলে থাকছে। আচ্ছা, এগুলো একটু ডিফারেন্ট প্রাইসে চলে আসে, এগুলো তোমার অ্যারাউন্ড 200 থেকে শুরু হয়, স্টার্টিং 200 এন্ড দেন আপ, কারণ এগুলো পিওর সিল্ক, পিওর সাউথ ইন্ডিয়ান সিল্ক। পিওর সিল্ক সবসময় একটু আমাদের অন্যান্য শাড়ি থেকে একটু বেশি দাম হয়, কিন্তু পিওর সিল্ক ইজ ওয়ার্থ ইট। একটা পিওর সিল্কের শাড়ি আপনি কোথাও পরে যাবেন, সবাই আপনাকে জিজ্ঞেস করবে শাড়িটা কোথা থেকে কিনেছেন বা কী শাড়ি, কী শাড়ি। ওটার সাথে সাথে আমি ওটার আরেকটা কালার একটু আমার দর্শকদের জন্য, অবশ্যই রয়্যাল ব্লু, পাটটাও দেখাও, পাটটা একটু ডিফারেন্ট ওই শাড়িটার থেকে। এটা আঁচল, এটা আঁচল, চলো আমরা ওই পাশটা দেখাচ্ছি, আঁচল আর ফুল শাড়ি এটা। বাহ,
এটা আবার কিন্তু ওই আগের শাড়িটার মতন কুচিতে ডিফারেন্ট না। সো আমাদের কিন্তু অনেক সব ধরনের কাস্টমার থাকে যারা যাচ্ছেন না তারা অ্যাভয়েড করে এটা কিনতে পারছেন, একদম কমপ্লিট শাড়ি চাইছেন তাদের জন্য প্রচুর কালেকশন, প্রচুর কালার কম্বিনেশনও সাউথ ইন্ডিয়ান সিল্ক আছে। এবারে কিন্তু কন্ট্রাস্ট বর্ডার খুব চলছে মার্কেটে আছে, খুব ভালো, খুব সুন্দর। এই শাড়িগুলো ওই যে বললে ওটার সাথে এটা একই দাম, একই রেঞ্জে, একটু এদিক ওদিক হবে শাড়িটার। বাহ, লাল শাড়িটা দেখতে চাচ্ছি, এটা একটু ডিফারেন্ট। ও ভিতরে সাদা ক্রিম কালারের সাথে, বাহ ভীষণ সফট এই শাড়িটা, সফট সিল্কি বলা হয় এগুলোকে, সাউথ সফট সিল্ক। আমি পুরো শাড়িটা একটু তুমি আরেকটু ভালো করে দর্শকদের দেখাও। আপনারা যারা শাড়ি পরেন আপনারা জানেন এই এক পাশে লাল পাড় আর এক পাশে সবুজ পাড়ের কিন্তু একটা মানে হিস্ট্রি আছে। হ্যাঁ, সবাই কিন্তু একসময় হলুদ শাড়ি লাল শাড়ি এরকম পাওয়া যেত, লাল আর সবুজ পাড় দুই পাশে। এই শাড়িটা দেখে আমার ওই শাড়িগুলোর কথা মনে হলো, যে মা চাচিদের ওই শাড়িগুলো খুব সুন্দর, আরো সুন্দর, আরো এলিগেন্ট করেছে। একদিকে আমাদের গোল্ডেন বর্ডারস আছে লালের সাথে, আরেকটা আমি একটু ক্লোজ করে দেখাই, এখানে সিলভার সিলভার বর্ডার, খুব সুন্দর। তো একটা শাড়িতেই পছন্দ করা অনেক কিছুই পাওয়া যাচ্ছে। পাটটার ব্যাপারে বলো একটু, পাটটা তো তুমি দেখছোই, এটা তোমার গ্রিনের সাথে সিলভার আর রেডের সাথে গোল্ডেনের টাচ। বাহ, একদম, মানে তুমি ভাবতেই পারছো যে একটা শাড়িতে কত ধরনের লুক, কালার, কালারস, ডিজাইন আনানো যায়। একটু আঁচল দেখাও, আঁচলটা না দেখালেই নয়, আঁচলটা খুব সুন্দর। আমি একটু লুকিয়ে লুকিয়ে দেখছিলাম আঁচলটাই, আঁচলটা একটু খুলে দেখাও, আঁচলটা লুক লাল লালের সাথে গোল্ড গোল্ডেন জরি, গোল্ডেন জরি। শাড়িটা ভীষণ সফট এবং সফট দেখি শাড়িটার অ্যাকচুয়ালি নামই আসে আমাদের কাছে সাউথ ইন্ডিয়ান সফট সিল্ক, ভীষণ কোয়ালিটি সিল্ক আমি বলবো। যারা সিল্ক প্রেমী, সিল্ক পছন্দ করেন তারা চলে আসবেন, শাড়ি হাউস নানান রকম সিল্ক রাখে এবং একটার থেকে একটা সুন্দর, নানান কোয়ালিটির, নানান দামের তসর সিল্ক, সাউথ ইন্ডিয়ান, ইন্ডিয়ার বিভিন্ন জায়গার বিভিন্ন স্টেটের সিল্ক অ্যাভেলেবেল, একই দোকানে আপনি পাচ্ছেন, চলে আসবেন সিল্ক শাড়ির খোঁজে। পরের শাড়িটা চলো আমরা দেখে নিই, আজকে সিল্কের যেহেতু সিল্কের শাড়ি দিয়ে শুরু করছি আমরা, এখন পর পর কিছু সিল্ক শাড়ি দেখাই। এটা খুব আনকমন, সেম আমি সফট সিল্কই দেখাচ্ছি কিন্তু ডিজাইন চেঞ্জ। বাহ, এটা কোথাকার শাড়ি এই শাড়িটা? অল বেঙ্গালোর প্রোডাক্ট। আচ্ছা, বাহ, শাড়িটা দুদিকে দু রকম পাড় কিন্তু তুমি দেখো ভিতরে কিন্তু শুধু সলিড কালার নয়, এটা একটা হালকা একটা চেকসের মোটিভ আছেই। হ্যাঁ, এবং সেটা কিন্তু শাড়িটাকে একদম অন্যরকম লুক দিয়েছে, একদম অন্যরকম লুক দিয়েছে। এবং নর্মাল সিল্ক শাড়ির, সাধারণ সিল্ক শাড়ি যেরকম হয় সেরকম না, সেটা তো অবশ্যই না, যেহেতু এগুলো এক্সক্লুসিভ সিল্কেই কালেকশনে থাকে। এটাকে পেঁয়াজ, একটা পেঁয়াজ না পিঙ্ক, হ্যাঁ, মিশানো কালার, আনকমন কিছু কালার কিন্তু কালারটা সবাইকে মানাবে। হ্যাঁ, এটা আঁচলটা একটু, আঁচলটা মণিপুরি কাজ, ওই জন্য শাড়িটা আমার খুবই ফেভারিট। আঁচলটাতে আমাদের একদম মণিপুরি টাচ দেওয়া, খুব সুন্দর। উইথ ব্লাউজ পিস এগুলোর রেঞ্জ 250 থেকে শুরু হয়। আচ্ছা, খুব সুন্দর। আমরা পরের শাড়িতে চলে যাচ্ছি। সিল্ক শাড়ির কালেকশন এর ব্যাপারে কি বলবো, আমি যখনই শাড়ি হাউসে ঢুকি রিঙ্কি দিয়ে আমাকে শুধু সিল্ক শাড়ি দেখায়, কারণ সে জানে সিল্ক শাড়ি আমার কত পছন্দের। আমরা এরপরেরটাও কি সিল্ক দেখতে যাচ্ছি? সিল্ক দেখাবো কিন্তু এটা একটু আমি ডিফারেন্ট, একদম ডিফারেন্ট কালারে। আচ্ছা, ব্রাইট কালার কম কিন্তু ব্রাইট কালারের টাচ থাকবে। বাহ, ওয়াও, ওয়ান পিস কালেকশন যদি আমরা দোকানে বলি সবসময় যে আমাদের ওয়ান পিস কালেকশন থাকে, তার মধ্যে এই একটা শাড়িকে আমরা বলতে পারি ওয়ান পিস কালেকশন। এই শাড়িটাকে কি নাম বলছো? এটা একটা নাম, এগুলো তোমার মণিপুরি ডিজাইন থাকে আঁচলে, বডিটা প্লেন কিন্তু চওড়া পাড়, যারা চওড়া পাড় পছন্দ করেন। এবং শাড়িটা এত সফট, এটা হাতে ধরে মনে হচ্ছে যে ছাড়তে ইচ্ছে করছে না। হ্যাঁ, অনেক মোলায়েম হয় শাড়িগুলো, যেগুলো এগুলো 100% পিওর হ্যান্ডলুম হয়, হ্যান্ডলুম সিল্ক যেগুলো আমরা বলি। খুব সুন্দর কালার কম্বিনেশন, ভীষণ স্মার্ট আমি বলবো, একদম মডার্ন ডে প্রেফারেন্সেস চিন্তা করে শাড়িগুলোর কম্বিনেশন করা। আর আপনি যখন এটা পরবেন গায়ের সাথে এটা পরে থাকবে, কারণ সিল্কের কোয়ালিটিটা ডিজাইন পাবেন আমার কাছে, আরো আরো ডিজাইন থাকবে, আরো কালার ভ্যারাইটিস থাকবে। এর সাথে সাথে আমি আরেকটা হোয়াইটের কম্বিনেশন দেখাবো। অবশ্যই ব্রাইট কালার তো আমাদের যে কোনো ইয়াং জেনারেশন ব্রাইট কালার খুঁজছে, পড়ছে, সাথে সাথে আমি অন্য এজের জন্য শাড়ির কম্বিনেশন অবশ্যই থাকছে। তবে কি সাদা কিন্তু এখন আর
কোনো এজের চলে না, যে কোনো এজের জন্য, যে কোনো, এবং সবাই চাচ্ছে যে চায় একটা হোয়াইট বা ক্রিম সাদা শুভ্র একটা লুক। এটা তুমি একটু খুলে ভালো করে দেখো, এটা সবাই এই ধরনের একটা ভেরি নাইস, ভেরি নাইস প্রোডাক্ট। আঁচল দেখাচ্ছি, হ্যাঁ আঁচল, এবং পুরো শাড়িটাই দেখানো হচ্ছে। দুদিকে দু রকম বর্ডার্স আছে, এক কথায় আমরা বলি গঙ্গা যমুনা পার। হ্যাঁ, আমাদের কিন্তু অনেক পুরনো প্রচলিত কথা এটা, একদিকে গঙ্গা একদিকে যমুনা, মাঝখানে নদী বয়ে যায়, সেরকম মাঝখানে হচ্ছে সম্পূর্ণ হোয়াইট, তার সাথে কিন্তু জরি দিয়ে সাদা কলকি করা, কলকি করা আছে, খুবই সুন্দর। প্লাস পিস সহ শাড়িগুলো 200 প্লাস থেকে শুরু হয়, এগুলো একটু এক্সপেন্সিভ, ভ্যারাইটিস রেঞ্জ হবে এগুলোর। একটা ডিপ কালার, আচ্ছা এই সবুজ, এগুলো তোমার ডিজাইনার, এগুলো ডিজাইনারের মধ্যেই পড়ছে, যেহেতু এগুলোর সেকেন্ড পিস অ্যাভেলেবল নয়। হ্যাঁ, আমি এই এই শাড়িটার জমিনটার ব্যাপারে বলতে যাচ্ছি যে এই এই প্যাটার্ন বা এই ধরনের মোটিভ রেগুলার শাড়িতে দেখা যায় না, এটা তো খুব রেয়ার। এবং শাড়িটা কুচিতে ডিফারেন্ট কালার, আচ্ছা কুচিটা এটা কুচিতে ডিফারেন্ট কালার, এটা কুচি আর এটা হচ্ছে আঁচল। একটু ঠিক করে ধরি শাড়িটাকে, পুরো শাড়িটা হচ্ছে তোমার বডিতে ম্যাজেন্ডা জাম রং বলে জাম কালার, ম্যাজেন্ডা কালারের উপরে হোয়াইট এন্ড গোল্ডেন এর কলকা, কুচিতে থাকছে গ্রিন, এটা থাকছে কুচি, কুচিতে নিচে পড়ছে বড় 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 কলকা। বাহ, এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, একদম চোখ বন্ধ করে কিনে নিয়ে যাওয়া। এগুলো এক্সক্লুসিভ সিল্কের মধ্যেই পড়ে, হ্যাঁ এগুলো ওয়ান পিস কালেকশন, এগুলো সেকেন্ড কোনো পিস হচ্ছে না, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। শাড়ি হাউসের শাড়ির ব্লাউজের এবং শল, মেয়েদের সাজ সম্ভারের যা যা প্রয়োজন সবকিছু একই একটা দোকানে আপনারা পাচ্ছেন। শাড়ি হাউসে আসবেন, রিঙ্কিদিকে বলবেন আপনার কী প্রয়োজন, পেয়ে যাবেন ওই মুহূর্তেই। একটু ইয়েলো কালারে আসি, বাহ ইয়েলো অ্যান্ড গ্রিন, ইয়েলো অ্যান্ড গ্রিন। তুমি লাস্ট যে শাড়িটা তুমি দেখাচ্ছিলে ওটারই এক্সক্লুসিভ পিসের মধ্যে ওয়ান পিস, এটাও তোমার কুচিতে ডিফারেন্ট হবে, আঁচলে দুটো কাজ, ভীষণ সুন্দর। তোমার শাড়ির রঙের কম্বিনেশনগুলো আমাকে খুব অবাক করে, অনেক ভীষণ অবাক করে। আমার কাস্টমাররা এর জন্যই খুবই পছন্দ করেন আমার শাড়ির কালেকশন, যে কোনো একঘেয়েমি কালার, হ্যান্ড পিক, হ্যাঁ একদম হ্যান্ড পিক বলতে পারো, সেরকমই সেরকম চেষ্টাই আমরা কন্টিনিউয়াস চালাচ্ছি, যাতে আমি এক্সক্লুসিভ ওয়ান পিসের কালেকশন কাস্টমারদের দিতে পারি, যাতে আমরা সুন্দর সুন্দর শাড়ি পড়তে পারো। আর এগুলোর জন্য ডিফারেন্ট কাস্টমারও থাকে, যারা আমাদের হয়তো কোনো স্পেশাল অকেশনে একটা শাড়ি পরবে বিয়েতে, রিঙ্কি দিয়ে আমারটার জন্য একদম 100% আলাদা হয়, আলাদা হয়, সো সেই ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হয় তাদেরকে আমি কী দেবো, তখন এমন প্রোডাক্টস বের হয় যেগুলোতে তার মনের ইচ্ছে পূরণ হয়। মনে রাখবেন, যদি চান অনুষ্ঠানে সবচেয়ে আলাদা হতে, রিঙ্কি দিয়ে একমাত্র সলিউশন শাড়ির ব্যাপারে। শাড়ি, ব্লাউজ, পেটিকোট, ম্যাচিং গয়না এবং হ্যান্ড পার্সও, এটা নতুন আমাদের সেকশন, আমরা অবশ্যই সামনে এপিসোডগুলোতে আমরা দেখাবো। এটা কুচিটা একটু দেখাই, এটা কুচিটাতে আছে একটু লম্বা চেকসের ওপরে, ভিতরে আছে এটাতে, ট্রেডিশনাল সিল্ক, এবং সাথে এগুলো আমি প্রাইসে বলবো, এগুলো একটু রেঞ্জ আমাদের হাই হয়, কারণ এগুলো হাই কোয়ালিটির হ্যান্ডলুম সিল্কের কোয়ালিটি অনেক হাই। তবে দর্শক, আপনারা তো ভালো শাড়ি, কোয়ালিটির শাড়ি কেনার জন্য নিশ্চয়ই সেরকম দাম দিবেন এবং সেরকম জায়গায় যাবেন, শাড়ি হাউস আপনাদের একমাত্র গন্তব্যস্থান। প্রাইসের সাথে সাথে অবশ্যই আমিও প্রত্যেক এপিসোডে বা নিউজে আমরা বলে থাকি রেঞ্জ, ভ্যারাইটিস রেঞ্জ, আমাদের প্রচুর কালার, ডিফারেন্ট প্রাইস থাকছে, কোনো আটকাবে না, কারণ যার যেরকম সামর্থ্য, যার যেরকম পছন্দ, অবশ্যই শাড়ি হাউস সেই রকমভাবেই সাজিয়ে আছে। অবশ্যই ভালো শাড়ি কিনতে আমরা সবাই চাই, সবাই আমরা ভালো শাড়ি কিনতে আমাদের কোনো, কারণ টরন্টোতে তো এখন প্রচুর প্রোগ্রাম, মানে স্নোতেও প্রোগ্রাম, আমাদের 12 মাসে 13 পার্বণ শুধু এখন বাংলায় এবং বেঙ্গলে নেই, আমরা সেটা টরন্টো অবধি বয়ে নিয়ে এসেছি প্রবাসে। আমাদের আমার তো মনে হয় যে আমরা শীতকালটাতেও ছাড় পাচ্ছি না, প্রত্যেক ক্রিসমাস মানেই পটলাক পার্টি, অকেশন, ক্রিসমাস চলছে, ভালো নতুন একটা এক্সক্লুসিভ শাড়ি পরে যেতে মন তো চাইবেই। সরাসরি যোগাযোগ করুন শাড়ি হাউসে, আমাদের 7 ডেজ ওপেন থাকছে,
আরেকটা সুন্দর শাড়ি দেখাই, আমার খুবই ফেভারিট কালার, প্রত্যেকটা সিল্ক এক্সক্লুসিভ দেখাচ্ছি, যেহেতু সামনে আমাদের ক্রিসমাস পার্টি আছে, ক্রিসমাসে সবাই বড়দিনে একটা সুন্দর শাড়ি পরার ইচ্ছা প্রকাশ করবে। এটা তো একদম ট্র্যাডিশনাল মনে হচ্ছে। শাড়িগুলোর বিশেষত্ব পাড়ে, পাড়গুলো দেখে আমি নিজেও মাঝে মাঝে খুব অবাক হয়ে যাই যে কত সুন্দর হাতের কাজ, কত সুন্দর বুনুন এবং জড়িগুলো। হ্যাঁ, জড়িতে আমি অবশ্যই বলবো, জড়িগুলো এত হাই কোয়ালিটি জড়ি থাকে যে তোমার 10 ইয়ার্স 20 ইয়ার্স পরেও তোমার শাড়ি এই রকম অ্যাজ ইট ইজ থাকবে, রংটা থাকবে, কালার জড়ি, হ্যাঁ এগুলোতে থাকছে। ম্যাজেন্টা পার সাথে ব্লু, খুব একটা আসলে চলে যাই, খুব পপুলার একটা কম্বিনেশন। আর এই রংটাকে কি ময়ূর কণ্ঠী বলে? হ্যাঁ, পিকক ব্লু, ময়ূর কণ্ঠী আমরা বলে থাকি। একটা হাই ডিমান্ডেবল কালার, অ্যাভেলেবল পাওয়া যায় না সব সময়। সবাই কি সুন্দর লাগে, যে কোনো রঙের মানুষ, যে কোনো বয়সের মানুষকে এই রংটা একবারে মানিয়ে যাবে যদি গর্জিয়াস কোনো লুক চাচ্ছেন। এই শাড়িগুলোর রেঞ্জ তোমার 250 থেকে শুরু হয়, 350-এর মধ্যে, ডিপেন্ড করে তোমার কাজ এবং কোয়ালিটির উপরে। বাহ, একদম ডিফারেন্ট একটা শাড়ি আজকে আমি শো করবো। এটার শাড়ির সম্ভার নিয়ে আমরা নেক্সট কোনো এপিসোডে অবশ্যই আসবো। আমি আমি একটা শাড়ি আজকে দর্শকদের জন্য নিয়ে এসেছি। শাড়িটা ধরে মনে হচ্ছে কটন। কটন, কিন্তু এগুলো ইজিপশিয়ান কটন। আচ্ছা, এই কটনের যে তোমার থ্রেড সেটা তোমার ইজিপশিয়ান, সাথে সিল্ক ফিনিশিং থাকে। হ্যাঁ, আমরা কিন্তু অ্যাকচুয়ালি এগুলো দেখলে মনেই হয় না এগুলো তোমার কটন শাড়ি, এগুলো সিল্কের পরের স্টেপই বলা যেতে পারে। কমফর্টটা কটনের কিন্তু চেহারাটা সিল্কের, সিল্কের এবং ফিনিশিংও। হ্যাঁ, সেজন্য গর্জিয়াস লাগবে কিন্তু পরে আপনার মনে হবে ভীষণ আরাম। শাড়িটাকে আমরা যদি একটু সোজা করে দেখাই আমার মনে হয় একটু বুঝতে ইজি হবে। এটা হচ্ছে বটম, নিচের দিকের পার, এটা উপরের পার। বাহ, খুব সুন্দর। আর এই কালারটা তো আমাদের সবার ফেভারিট, খুব আনকমন, আনকমন কালার। এনি এজ, যারা একটু বয়স্ক বা কম বয়সী তাদের কাছে কালার কম্বিনেশন রয়েছে, কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পড়তে পারেন দর্শক। যারা ইয়াং সাথেই রয়েছে, চাচ্ছেন যে একটা স্টেটমেন্ট, স্টাইল স্টেটমেন্ট করতে, হলুদ বা যে কোনো একটা ডিফারেন্ট গ্রিন ব্লাউজ দিয়ে পড়লে অন্যরকম একটা লুক হবে। আর এই শাড়িগুলোর পরার পরে এটার ফিনিশিং বা গায়ের সাথে যখন লেগে থাকছে শাড়িগুলো, এটা অদ্ভুত ফিলিংস আসছে, মনে হচ্ছে যেন তুমি একটা দামি সিল্ক শাড়ি পরে আছো। হ্যাঁ, আর শাড়ি পরার পর যদি সেই শাড়িটা মেনটেন করতে সুবিধা হয় তাহলে ওই শাড়ির প্রেমে কিন্তু পড়ে যায় আমরা, ওটাই বারবার পড়তে চাই। এই শাড়িগুলো ওরকম একটা আসলে, একটু দেখাই, আসলটা আসবে এরকম। বাহ, খুব সুন্দর। এটার প্রচুর ভ্যারাইটিস নিয়ে আমরা আবার আসব, প্রচুর কালেকশন আমার এখন আসছে অন দ্য ওয়ে, সো আমরা কামিং দি কোনো। এখন যদি তোমার দোকানে যাই শাড়ি তো বিভিন্ন, হ্যাঁ অবশ্যই আমি দেখাতে পারবো। আপনারা যদি আরো এরকম শাড়ি দেখতে চান চলে যান শাড়ি হাউসে, রিঙ্কি দিয়ে আপনাদেরকে নানান রং আরো ভ্যারাইটিস দেখাতে পারবে। এই শাড়িগুলোর দাম একটু বলে দাও। এগুলোর আমাদের নতুন লঞ্চ, এগুলোর এখনো রেঞ্জ আমরা ঠিক করতে পারিনি, কিন্তু আমরা নেক্সট এপিসোডে আবার সামনে নিয়ে আসব। রিঙ্কিদি, আমাদের আজকের এই অনুষ্ঠান তো শেষের দিকে চলে এসেছি আমরা, তবে চাচ্ছি শেষটা করতে খুব জাঁকজমক একটা শাড়ি দিয়ে। তুমি আমাদের আজকে কি দিয়ে শেষ করাচ্ছ বলো অনুষ্ঠান? আজকে আমি বেনারসি দেখিয়ে আজকের এপিসোড শেষ করব। আমি ঠিক জানতাম, দর্শক আপনারা যারা শাড়ি হাউসের কাস্টমার, রেগুলার কাস্টমার আছেন এবং আমাদের প্রিয় নতুন কাস্টমাররা যারা আমাদের শাড়ি হাউস থেকে শাড়ি কিনবেন, তাদেরকে জানাচ্ছি শাড়ি হাউসের একটা স্পেশালিটি হচ্ছে বেনারসি, এবং বেনারসি হচ্ছে আমাদের বাঙালি এবং আমরা যারা শাড়ি পরি ইন্ডিয়ানরা, আমাদের সবার একটা আকর্ষণের জায়গা। এই জন্য প্রতি এপিসোডেই রিঙ্কিদি চেষ্টা করবে আপনাদেরকে বেনারসি দেখাতে। আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করবো বেনারসি দিয়ে, তোমার বেনারসিটা অবশ্যই। এর আগের এপিসোডে ইতালা আমরা একটা লাল টুকটুকে বেনারসি দেখিয়েছিলাম ব্রাইডের জন্য, যারা বিবাহের জন্য প্রস্তুত খুঁজছেন শাড়ি। আজকে নিয়ে এসেছি আমি বউ হাতের শাড়ি, রিসেপশন। বাহ, খুব সুন্দর। ওয়াও, রিসেপশন বা যে কোনো শাড়িটা দেখানোর আগে আমি একটু বলি যে বেনারসি মানেই যে ব্রাইডকেই পড়তে হবে নট নেসেসারি বা এমন কোনো ব্যাপারই না। আমরা যারা বেনারসি লাভার, যারা বেনারসি সিল্ক পড়তে পছন্দ করি, তারা আমরা যে কোনো কালারই চুজ করতে পারি। অবশ্যই লাল বেনারসি, মেরুন বেনারসি হয় আমরা একটু বিয়ের জন্য চিন্তা ভাবনা করি, কিন্তু যারা রিসেপশনে পড়বে, এনগেজমেন্টে পড়বে বা ব্রাইড ছাড়া তার ফ্যামিলির ক্লোজ হতে পারে, অবশ্যই তারাও তো বিয়েতে সবার আগে একটা সাজ। ইতলা, তুমি শাড়িটার কুচি দেখাও।
যেটা প্লিটস পরবে, পুরো কাজটা প্লিটস এ আসবে। তোমার হাতে যেটা ধরে আছে এটা হচ্ছে কুচির বেনারসি প্লিটস, কুচি এটা ব্লাউজ পিস। ভীষণ পিটা কাজ বলতে হবে, একদম স্ট্রং। এটা তোমার পুরোটাই ব্লাউজ পিস, ব্লাউজ পিসে তুমি বর্ডার পাচ্ছ। এটা কুচি পড়ছে পুরো শাড়িটা তোমার। এটা একটু উল্টে দাও, এটা হচ্ছে আঁচল, এটা আঁচল পড়ছে আর পুরো শাড়িটা এটা পড়ছে পুরো শাড়িটা। এটা একটু ওইভাবে ধরছি, কালার এটা ফিরোজা ব্লু বলা যেতে পারে। তার সাথে আমি আরেকটু ক্লোজ করে যদি শাড়িটা একটু দেখাতে পারি, এটাতে কিন্তু সুতোর কাজ আছে ভিতরে, ভিতরে গ্রিন আছে, গ্রিন এবং একটু ব্রাউন, ব্রাউনের সুতো দিয়ে জড়ি দিয়ে কাজ। এটাকে এখানে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ একদম, এটাকে বলা হচ্ছে মিনাকারি, মিনা ব্রাউন এবং গ্রিনের মিনা করা মিনাকারি কাজ। এই বেনারসির শাড়িগুলো, এই শাড়িগুলো ব্রাইড যে কোনো অল্টারনেটিভ বিয়ের অনুষ্ঠানে পরলে যেমন ভালো লাগবে, ঠিক তেমনি ভালো লাগবে ব্রাইডের ক্লোজ আত্মীয় স্বজন, একদম। বা আপনি যদি কোনো দাওয়াত খেতে যাচ্ছেন বিয়েতে, সেখানেও আপনি পরে যেতে পারেন। এবং এই শাড়িগুলো কোয়ালিটি নিয়ে কোনো দ্বিমত থাকবে না। আপনারা শাড়ি হাউসে এসে শাড়ি হাউসের বেনারসির কালেকশন নিজে হাতে ধরে দেখে নিন। শাড়ি হাউসের ভ্যারাইটিস বেনারসির কালেকশন, বেনারসির সাথে আমি একটু বিস্তারিত জানিয়ে দিই যে আমাদের কিন্তু যেটা কুচি ডিফারেন্ট বেনারসি সেটাকে বলা হয় পাটলি বেনারসি। আচ্ছা, সাথে এই কাজটাকে বলা হয় মিনাকারি, যেটা বেনারসি কুঠি থেকেই আনানো হয় স্পেশালি। আর রেঞ্জ ভ্যারাইটিস, কোয়ালিটি ভ্যারাইটিস, যার যেরকম সামর্থ্য থাকছে সে সেরকমভাবেই কেনাকাটি করবেন অবশ্যই। এক্সক্লুসিভ বেনারসির মধ্যে ওয়ান অফ দিস, আপনারা যারা এক্সক্লুসিভ কিছু পড়তে চাইবেন বেনারসিতে অবশ্যই শাড়ি হাউসে চলে আসুন। আমাদের শাড়ি হাউসের শাড়ির সাথে সাথে ব্লাউজের প্রচুর পরিমাণে কালেকশন, শাড়ির ম্যাচিং গয়না, জুয়েলারি, হ্যান্ড পার্স, পেটিকোট, ব্লাউজ আপনাদের, হ্যাঁ সাথে ছেলেদের পাঞ্জাবি সব কিছু। আর শীতকাল চলে এসছে, শীতকাল চলছে এখন আমাদের এখানে, সেখানে আমাদের শলের ভ্যারাইটিস রয়ে গেছে। দর্শক, টরন্টোতে, ক্যানাডাতে, ক্যানাডার যে কোনো শহরে বিয়ের অনুষ্ঠান যখন হয় শাড়ি তো লাগবেই, এবং বিয়ের শাড়ি বেনারসি আমাদের প্রথম চয়েস। কখনোই ভাববেন না যে টরন্টোতে বেনারসি কোথায় পাবো বা পাওয়া যাবে না, কারণ এখন আপনি পাচ্ছেন বেনারসি শাড়ি হাউসে। এবং যে কোনো সময় চলে আসবেন বিয়ের ব্রাইডের অরিজিনাল বেনারসি কেনার জন্য, রিঙ্কিদি শাড়ি হাউসে আপনাদের জন্য বসে আছে। আমরা আজকে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, আমাদের শেষ শাড়িটাও আমরা দেখে নিয়েছি। রিঙ্কিদি, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা বাড়িতে যাওয়ার আগে তুমি দর্শকদেরকে শাড়ি হাউসের অ্যাড্রেসটা এবং কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও। অবশ্যই, শাড়ি হাউস লোকেটেড 2982 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। ফোন নাম্বার 416-818-7155। আপনার ফেসবুক লগ করতে পারেন, আপনারা ফ্লায়ার্সে কন্ট্যাক্ট করতে পারেন। আর যেহেতু এখন আমরা নতুন এপিসোড অপরূপা শুরু করেছি, তো সেখানে আপনারা যে কোনো প্রশ্ন নিয়ে হাজির হতে পারেন যে দিদি আপনাদের কী পছন্দ আমাকে, সেইভাবে আমরা শাড়ি নিয়ে হাজির হব অপরূপাতে নেক্সট এপিসোডে। দর্শক, আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা আবার আপনাদের সামনে হাজির হব প্রতি শুক্রবার রাত 8:30 এনআরবি টিভিতে। আমাদের সাথে থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ, শুভরাত্রি, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।